Ramayı. এতদিন যামিনী আপনাদের সব কথা বলেননি, ভেবেছিলেন আপনারা হয়তো ভয় পাবেন। আমি বললাম যে ব্যাপারটা লুকিয়ে রেখে কোনো লাভ নেই, তাতে কি যে বিপরীত হতে পারে, বরং বলে ফেলাই ভালো। যথার্থ পরামর্শ দিয়েছি, কিন্তু গোপন করবো না, যথেষ্ট ভয় পাচ্ছি। একজন একশত হইয়া পুরুষের মতন সংসার চালাইতেছে, পারিল যে চালাটা না? আমার তো ভয়ে হাত পা উগুলিয়ে ঢিলা ঢিলা লাগতেছে। সাংঘাতিক সহজে বাবা, ঘরের লক্ষ্মী ধরিয়া কানাকানি করে না? না মাস ম্যাডাম, এ সহজ যতই সাংঘাতিক হোক না কেন, ঘরের মেয়েদের ধরে টানাটানি এ শহরের লোক কখনো করেনি, করো না। এ দেখুন না, চারিদিকে এত গন্ডগোল, খুন খেলাপি, মারামারি, রক্তপাত, ভাই ভাইয়ের বিবাদ, কিন্তু কখনো শুনেছেন যে মেয়েদের প্রতি কেউ অন্যায় করেছে, তাদের মান সম্ভ্রম স্বাধীনতা নষ্ট করবার চেষ্টা করেছে? শুনি নাই, বাঙালি এত নিচ। দেখুন, আমার মনে হয় যে এর পেছনে নিশ্চয়ই কোন হীন চক্রান্ত আছে। কখন উপায়? এখন উপায়? একমাত্র উপায় মাথা উঁচু করে রুখে দাঁড়ান। আপনারা মাথা উঁচু করুন, ভয় করুন, দেখবেন যে আপনারা একা নয়, গোটা দেশটা আপনাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। আমাদের কি করতে লাগবে? আমাদের উঠে পড়ে লাগতে হবে, জানতে হবে চক্রান্তটা কি, কারা করছে, কি তাদের উদ্দেশ্য, কি তাদের মোটিভ। অপরাধীদের মনস্তত্ব যতটুকু পড়েছি, তাদের লেখা আছে যে ওরা চোর ছিলে বাঘের মতো সাপের মতো বারবার এসে আক্রমণ করবে, এবং সেইটির সুবিধে ওদের আক্রমণের মুখে টোপের মতো এগিয়ে গিয়ে ওদের খেলিয়ে তুলতে হবে। তার জন্য অবশ্য যামিনীকে সাহসে ভয় করে সামনে এগিয়ে আসতে হবে, নিজের উপর জোর রাখতে হবে, তবেই যামিনী বাঁচবেন, আমরাও বাঁচব, এবং যামিনীর মতো আরো অনেকে বাঁচবে। বলুন আমায় কি করতে হবে, আমি আর ভয় করি না। আজকে আপনি একটু রাত্রে মেশমশাইয়ের জন্য ডাক্তার ডাকতে যাবেন, কিংবা ওই ডিসপেন্সারি থেকে কিছু ওষুধপত্র নিয়ে আসবেন, মানে যেভাবেই হোক আপনাকে এই অন্তত আধ ঘন্টার মতো রাস্তায় একটু হাঁটাচলা করতে হবে, এইটি হলো প্রেসক্রিপশন। আর আপনি? আমাদের আমি আছি, আমি কাছাকাছি আছি। আচ্ছা চলি, নমস্কার। নমস্কার, ওকে, গুড লাক।